হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক বেশি ভালো আছেন। জুনেও অনেক প্রচুর আপডেট আসছে, জাস্ট এই আপডেটগুলো নিয়ে একটু কথাবার্তা বলবো। তাহলে দেরি কেন বন্ধু, চলুন সরাসরি চলে যাই। ক্যাপিটাল ফোর্স ইমপ্রুভমেন্ট, এটা হচ্ছে প্রথম আপডেট। এখানে দেখুন, বুস্ট বিল্ডার্স নামে একটা অপশান চলে আসছে। এখন আমরা এখানে যে বিল্ডারটা আমাদের কালেক্ট পোর্স করে, এই পোর্স কিন্তু এখন বুস্ট করতে পারবো বিল্ড। খাঁটি বাংলায় বলতে গেলে এখন কালেকশনটা হবে আরও দ্রুত। এখন জাস্ট আমরা কথা বলবো ক্ল্যান ক্যাপিটাল প্রোফাইল ট্যাব। এখন দেখুন, আমরা কিন্তু এখানে ক্ল্যান ক্যাপিটাল প্রোফাইল ট্যাব পেয়ে গেলাম। ক্যাপিটাল ডিস্ট্রিক্ট চ্যালেঞ্জ, এখন আমরা ক্যাপিটাল পিকের মধ্যেও কিন্তু আমরা চ্যালেঞ্জ দিতে পারবো, সেম টু আমাদের ভিলেজের মধ্যে যে আমরা যেভাবে চ্যালেঞ্জ দেই ক্ল্যানের মধ্যে ওইভাবে। ব্যাপারটা কিন্তু রিয়েলি অসাম। এখন দেখবেন ক্যাপিটাল পিকের মধ্যে অনেকেই চ্যালেঞ্জ দিবে, নতুন ফিচার আসছে, দেন চ্যালেঞ্জ ট্যালেঞ্জ দিবে। দেন আমরা চলে আসবো ক্যান ক্যাপিটাল হাউজিং স্পেস নোটিফিকেশান। এখন আগে কিন্তু আমরা অ্যাটাক নাওর মধ্যে দিলে কিন্তু অ্যাটাক হতে পারত, গ্রুপস কয়টা আছে, আর্মি কয়টা আছে সেটা ব্যাপার ছিল না, বাট অ্যাটাক দিলে কিন্তু আগে অ্যাটাক হতো। বাট এখন নতুনভাবে আসছে কমপ্লিট ইউর ক্যাপিটাল আর্মি অ্যান্ড স্পেল সবগুলো নিয়ে এরপরে দেন অ্যাটাকে যেতে হবে আর কি। ক্যাপিটাল পিকের মধ্যে যেই যেই আপডেটগুলো আসছে তার থেকে সবচেয়ে বেশি আপডেট ভালো লাগছে এটা। নাও আমরা কথা বলবো ট্রেড ইম্প্রুভমেন্ট, এটা হচ্ছে কেনা বেচা নিয়ে আর কি। আগে আমরা কিন্তু শুধুমাত্র জেমস দিয়ে কিনতে পারতাম, এখন কিন্তু আমাদের রেড মেডেল যেগুলো আছে এগুলো দিয়েও আমরা কিনতে পারবো। এবং কি যদি স্টক শেষ হয়ে যায় দেন শেষ সোল্ড আউট লেখাটা উঠবে। আসলে এটা অনেক বেশি ইম্পর্টেন্ট ছিল আমাদের জন্য, রেড মেডেলগুলো আমাদের পড়ে থাকে বাট জেমসগুলো শেষ হয়ে যায়। এই আপডেটের মাধ্যমে আমরা আরও দ্রুত ইনস্ট্রুমেন্টগুলো আপডেট করে নিতে পারবো আমাদের, কারণ এখানে অনেকগুলো পোর্শন থাকে। এরপরে বিল্ডের পোর্শন হতে শুরু করে এরপর সোল্ড আউট যে সিস্টেমটা আছে এটা তো অসাম লাগছে আমার থেকে। আমরা কথা বলবো ক্ল্যান রেড উইকেন্ড অ্যাটাক নোটিফিকেশান, মানে সাপ্তাহিক যে অ্যাটাকটা দেই আমরা। দেখেন আমাদের এয়ারশিপের মধ্যে কিন্তু একটা চাল লেখা আছে, কিন্তু এটা আগে আমরা পেতাম এখানে রেড ম্যাপের মধ্যে আমরা এটা পেতাম, বাট এখন নতুন একটা আপডেট চলে আসছে। এই অপশানটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট ছিল আমাদের জন্য। এখন কিন্তু আমাদেরকে মেডেল দেওয়া হবে, এই রেড ম্যাপের উপর নির্ভর করে আমাদেরকে মেডেল ডিস্ট্রিবিউশন করা হবে। সো লেটস টক অ্যাবাউট হোম ভিলেজ ইম্প্রুভমেন্ট, ট্রুপস, স্পেলস এবং কি চা আছে সব কিছু আমরা এখন ফ্রিতে পাবো। ফ্রিতে হলে কেমন যেন একটু আনন্দ আনন্দ থাকে না? আগে কী হতো, আমাদের ইলেক্সার, ডার্ক ইলেক্সার, কয়েন সবগুলোর জন্য অনেক বেশি অপেক্ষা করতে হতো, বাট এখন মানে একবারে টোটালি সব কিছু আমাদেরকে ফ্রি দিয়ে দিছে। আসলে এটার জন্যই অপেক্ষা ছিল এতদিন। এখন দেখবেন কাস্টমার আরও বাড়বে তাদের, বা আরও প্লেয়ার অনেক অনেক বেশি ইম্প্রুভ হবে। সো এখন আমরা কথা বলবো ইলেক্সার কস্ট চেঞ্জিং নিয়ে। এখন দেখুন আমরা ওয়াল কিন্তু এখন আমরা ইলেক্সার দিয়ে আপডেট করতেছি, ভাবা যায়। এখন দেখেন ক্ল্যান ক্যাসেল যেটা আছে এটাও আমরা আপডেট করতেছি ইলেক্সার দিয়ে, ভাবা যায় আসলে কী কী আপডেট আসছে। এখন দেখেন এগুলো আমরা কিন্তু ডিলেট করতে পারতেছি একসাথে, যেটা আগে আস্তে আস্তে টিপে টিপে করা লাগতো, স্পেলগুলো ডিলেট করতেছি একসাথে। মানে অনেক অনেক হিউজ পরিমাণ আসছে আপডেট। এখন দেখুন এখানে কিন্তু ডিলেটের দুইটা অপশান দেখাচ্ছে, রিমুভ দিতে পারতেছি আমরা ইজিলি। এখন হিউজ পরিমাণ আসার পরও যদি আপনি ব্যবহার না করতে চান তাহলে তো এটা আপনার ব্যর্থতা। এখন দেখুন আমরা যে সুপার ট্রুপগুলো, আপনি জানেন আপনার সুপার ট্রুপের জন্য কী ডার্ক ইলেকজার লাগে। এখন ডার্ক ইলেকজার নাই, কেউ একজন ক্ল্যান থেকে আপনার সুপার ড্রাগনের জন্য অ্যাড কী দিল, রিকোয়েস্ট দিল। এখন জাস্ট আপনি কি জেমসের পরিবর্তে আপনি এটা দিতে পারবেন। এখন দেখেন জেমস দেন 20টা জেমসের পরিবর্তে কিন্তু আমি তাকে সুপার ড্রাগন কী করলাম দিয়ে দিতে পারলাম। সো এটা এখন আর কোনো ইম্পর্টেন্ট না, এখন সবাই ডোনেট করতে পারবে। এখন আমরা সিনারি র্যান্ডমাইজিংয়ের মধ্যে চলে আসি। এরপরে এখানে দেখুন যে কোনো সিনারি আপনি ইউজ করতে পারবেন। সো আসলে এই যে 10-15টা যে আপডেট আসছে এই আপডেটগুলো সত্যি প্রয়োজন ছিল, বাট এতদিন আসে নাই। এখন নতুন নতুনভাবে আপডেট শুরু হচ্ছে, নতুন নতুনভাবে আমরা খেলবো ইনশাল্লাহ। তো আপডেট কোনো আপডেটটা বুঝতে সমস্যা হলে আমাকে অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন, এবং কি বেশি বেশি করে লাইক শেয়ার কমেন্ট করবেন। সো আসি লাস্টে প্ল্যাগ নিয়ে কথাবার্তা। এটার জন্য সত্যি আমি মানে অনেক বেশি অপেক্ষা করছিলাম যে বাংলাদেশের পতাকা নাই বাট ইন্ডিয়ার পার্শ্ববর্তী দেশে ইন্ডিয়ার পতাকা আছে। সো যা আমার যেহেতু নেই কারোর থাকবে না, এরকম টাইপের একটা কথাবার্তাতে চলে আসছি এখন আমরা, ঠিক আছে। ওরাও বিশ্বাস করে যে এটা হচ্ছে ভিজুয়ালি গেম বা ভার্চুয়ালি গেম, এটা এটা কোনো রিয়েল লাইফের সাথে এক্সিস্ট করে না। সো আজকের মতো এখানে বিদায় নেব। বিদায় নেওয়ার আগে বলে রাখি ভালো থাকবেন, ভালো রাখবেন, আল্লাহ হাফেজ।